করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রমজান মাস উপলক্ষে সবাইকে রমজান মোবারক জানাচ্ছি। এখন আজকে ইফতারিতে রান্না হবে, মিষ্টি কিছু রান্না করার চিন্তা করছি। আজকে ইফতারিতে অনেক মজার একটা আইটেম করার চেষ্টা করছি, একটু ভাজাভুজি খাবো আজকে, যেহেতু দোকান বন্ধ বাইরে। আজকে আমি বাসায় বানাবো গরুর মাংস দিয়ে ডাল আর হচ্ছে পুরি। অনেক মজার এই খাবার দিয়ে আজকে আলহামদুলিল্লাহ ইফতার করব। তাহলে আপনারা আসুন দেখে নিন আমার সাথে আমি কিভাবে এই পুরি রেসিপি বানাচ্ছি আর ডাল গরুর মাংস দিয়ে রান্না করছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসুন তাহলে দেখে নিন আমি কি কি উপকরণগুলো দিচ্ছি। দেশি বুট, গরুর মাংস কিপ করে কাটা, সাদা এলাচ, ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং রান্নার তেল। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি বুট রেডি করে নিয়েছি। এই যে দেখুন মাংস আমি এভাবে ছোট করে করে কেটে নিয়েছি, দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। দিয়ে দিব তেল। সব উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে বসিয়ে দিব। যে দেখুন ঢাকনা দিয়ে গ্যাসটা অন করে দিব। গ্যাসটা অন করে দিলাম আর আসুন আমরা এখন পুরির জন্য আটা মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির ভিতর দিয়ে দিব ময়দা। আমি এখানে 3 কাপ ময়দা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম অল্প পরিমাপে, একটু আপনার 1/2 চা চামচ পরিমাপে বেকিং পাউডার দিয়ে দিবেন। আর যদি বাসায় না থাকে তাহলে না দিলেও চলবে। হাত দিয়ে এখন ভালোভাবে একটু সব উপকরণ মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে তেল দিয়ে দিব 1 চামচ পরিমাপে, চেনা হয়ে গিয়েছে। এখন পানি দিতে হবে। আমি যে কাপটা দিয়ে 3 কাপ পরিমাপে ময়দা নিয়েছিলাম সেই কাপটা দিয়ে আমি 1 কাপ পরিমাপে পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে আমার ময়দার ডোটা বানিয়ে নেওয়া হয়েছে। দেখুন এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এভাবে একটা করে বলের মতো করে নিয়ে নিব, কুচিগুলো কেটে। এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে বলের মতো করে একটু একটু করে কেটে নিচ্ছি, বেলে নিব। দেখুন আমার বলের মতো করে গোল করে নিয়ে নিয়েছি আমি লেচিগুলো কেটে। এখন একটা একটা করে বানিয়ে নিব।
পাচ্ছেন এরকম করে আমি সবগুলো বেছে বেলে নিব দেখতে পাচ্ছেন আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি ডালটা বাগাটিয়ে দিব মাংস দিয়ে যে বুটের ডালটা আমি সেটা করে বসিয়েছিলাম দেখতে পাচ্ছেন সেটা হয়ে গিয়েছে এখন বাগা দিয়ে দিব দিয়ে দিব কালো জিরে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব তাড়াতাড়ি অল্প সময়ে মাংস দিয়ে বুটের ডাল রান্না হয়ে গেল এখন আমি পুরিগুলো ভেজে নিব মাংস দিয়ে বুটের ডাল তো রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভিতরে তেল দিয়ে দিয়েছি এই যে বেড়ে নিয়েছি সবগুলো দেখছি এখন ভেজে নিব দেখতে পাচ্ছেন একদম হোটেলের মতো ফুলকো ফুলকো হয়েছে আমি যেভাবে আদা খামিচা মাখিয়ে নিয়েছিলাম সেই পদ্ধতিতে যদি আপনারা মাখিয়ে নেন তাহলে আপনাদের পুরিগুলো এরকম ফুলকো ফুলকো হবে আদাটা মেখে বেশিক্ষণ রাখবেন না আইস 5 থেকে 10 মিনিট দেখতে পাচ্ছেন এইভাবে সবগুলো পুরি আমি ভেজে নিব তো দেখতে পাচ্ছেন দেখে আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন এই যে দেখুন আমি ভেজেছি কতক্ষণ হলো তারপর দেখুন কি রকম ফুলকো ফুলকো একদম হোটেলের স্টাইলে আলহামদুলিল্লাহ আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে খুব খুব ভালো লাগবে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই লকডাউনের ভিতরে বাইরের খাবার কিনে না খেয়ে বাসায় রান্না করে খাওয়ার জন্য কেননা বাসার খাবারগুলো সবসময় কিন্তু সুস্বাদু হয়ে থাকে আপনারা আজকে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে খাবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কুক অ্যান্ড ব্লগ বাই রিশা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই আমার এই ভিডিওগুলো ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ